আমার ফুলির এই পায়ের এখান কুড়াই পেয়েছি রানীমা। তারপর থেকে আর ফুলিগুলি কোথাও খুঁজে পাচ্ছি না রানীমা, পাচ্ছি না। যখন বার বার সাবধান করেছি নু, তখন তো শুনিসনি আমার কথা। এইবার বল সব কথা। মাথা খুব গরম নানিমা। মা, আমি এখন একবার কোতোয়ালিতে খবর দিই। আমার কিন্তু মনে হয় মেয়েটি সত্যি বিপদে পড়েছে। সে তো নিঃসন্দেহে। তবে কোতোয়ালিতে খবর দিয়ে কোনো লাভ আছে কি? ইদানিং গোড়া সৈন্যরা বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে। মা, ওই কোম্পানি বাহাদুরের সৈন্যদের বিরুদ্ধে ওরা যাবে কি? না মথুর, যাবে না, যেতে ভয় পাবে। তুমি দাশরথীকে বলো নিখিলদেরকে জড়ো করতে, তারপর কোম্পানিদের সেনা চাউনিতে যাও। এর আগেও তারা মেয়েদেরকে ধরে নিয়ে গিয়েছিল, আটক করে রেখেছিল, কিন্তু কোনো কালেই এর বিচার হয়নি। মেয়েদের ওপর এই অন্যায় আমি আর সহ্য করব না। যাও, তোমরা রওনা হয়ে যাও। আজ রেতের মধ্যেই ওই মেয়েকে যেখান থেকে পারো নিয়ে এসো। দাশরথি, আমি গিয়ে আমার বন্দুকখানা নিয়ে আসি। মেজবাবু, আপনি একা যাবেন কেন? আমরাও যাবো আপনার সঙ্গে। সে কি? না না না, তা হয় না। যদিও তুমি সবে বিয়ে করেছো, বৌমা ঘরে আছে, তোমাকে এখন এইসব লাঠালাঠির মধ্যে নিজেকে জড়াতে হবে না। তুমি থাকো। দাশরথি, লেখেল দল জড়ো করো, আমাদের এখনই রওনা হতে হবে। যাও। আজ্ঞা কর্তা। দিদমা, দিদমা, বাবা মশাইকে বলো আমি যাবো। ওনার শরীর ভালো নেই, এই অবস্থায় আবার গোড়াদের সঙ্গে লাঠালাঠি করে। চুপ করো। মা, মা ভূপাল দুদিন আগেই বউ মাথায় চোট পেয়েছে, ওকে কোথাও যেতে হবে না, কোনো দরকার নেই, আমি আমি সব সামলাতে পারবো। মথুর, তুমি সামলাতে পারলেও তোমার একা যাওয়াটা ঠিক নয়। তোমার আর ভূপালের বয়স কিন্তু এক নয় মথুর, এটা মাথায় রাখতে হবে। রামচন্দ্র ঠিক কথাই করেছে মথুর, ভূপাল যাবে তোমার সঙ্গে। যেভাবেই হোক আমি যাওয়ার আগে ওই মেয়েকে ফিরিয়ে আনতেই হবে। আমি আমার বন্দুকখানা নিয়ে আসি ঘর থেকে।